حسین بادشاہ حسین شہنشاہ حسین دین ہے حسین دی پناہ حسین دی پناہ حسین بادشاہ حسین شہنشاہ حسین دین ہے حسین دی پناہ حسین دی پناہ حسین دی پناہ جان مانگو میں دل نہیں دوں گا ہر زمانہ میرے حسین کا ہے
रात से दिन जो ये निकलता है, रात से दिन जो ये निकलता है, मुस्कुराना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है। तुम जिसे आसमां समझते हो, तुम जिसे आसमां समझते हो, शामियाना हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है। हुसैन बादशाह, हुसैन शहंशाह, हुसैन दीन है, हुसैन दीपना, हुसैन कोई पूछे। अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुह। विभिन्न जिला থেকে যে সমস্ত আশিক রাসূল আজকে এই পবিত্র পয়গামে হুসাইনিয়াতে অংশ গ্রহণ করার জন্য সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেককে খাচুট্টি খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। হুজুর পাক সম্মানিত গেস্টদের নিয়ে ইতিমধ্যে স্টেজে এসে গেছেন। আপনারা প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা বসুন। ইরান থেকে সম্মানিত অতিথিরা এসেছেন আপনাদের কাছে। দ্য মেসেজ অব হিউম্যানিটি, দ্য মেসেজ অব ব্রাদারহুড দেবার জন্য আলহামদুলিল্লাহ এই পবিত্র খাচুট্টি খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়া, যা কিনা হুজুর পাকের শ্রদ্ধ আব্বাজান আমাদের পীর ও মুর্শিদ আকা ও মাওলা হযরত সাইয়্যেদনা ও মাওলানা আরিফ শাল কাদেরী আল হাসানি আল হুসাইনি পিন্নগরি আলাইহিস সালাম পাকের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য খাজুট্টি খানকা শরীফ থেকে হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম পাকের আত্মত্যাগের শিক্ষা, পীরানে পীর দস্তগীর হুজুর গাউসুল আজম পাকের পবিত্র শিক্ষা পৃথিবীর মানুষের কাছে, সমাজস্থ আপামর জনসাধারণের কাছে ছড়িয়ে দেওয়া, যাতে করে মানুষ মহান আল্লাহ পাকের শিক্ষার আলোকে নিজেদের অন্তঃকরণকে আলোকিত করতে পারে। আমরা সৌভাগ্যবান আজকে আমাদের মধ্যে অনেক গুণীজনকে পেয়েছি যারা ইরান থেকে প্রতিনিধিত্ব করছেন। আপনাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে মেসেজ অব হিউম্যানিটি, মেসেজ অব ইউনিটি, মেসেজ অব ব্রাদারহুড দেবার জন্য। অনুষ্ঠান শুরুর আগে সম্মানিত অতিথিদের বরণ করে নেওয়া হবে। আমাদের পরম আরাধ্য, পরম সত্য হুজুর পাক, আপনার আমার মুর্শিদ আকা ও মাওলা খাচুট্টি খানকা শরীফের আধ্যাত্মিক পথ প্রদর্শক হুজুর পাক সম্মানিত অতিথিদের প্রথমে বরণ করে নেবেন। এখন আমাদের পরম আরাধ্য হুজুর পাক বরণ করে নিচ্ছেন সর্বপ্রথম শ্রদ্ধেয় আল্লামা সৈয়দ মেহেদি মুসাবি, অনারেবল রিপ্রেজেন্টেটিভ অব সুপ্রিম লিডার অব রিপাবলিক অফ ইরান সৈয়দ আয়াতুল্লাহ খামেনি। হুজুর পাক সর্বপ্রথম বরণ করে নিচ্ছেন। আওয়ার মোস্ট রিগার্ডেড হুজুর পাক, আওয়ার রেসপেক্টেড স্পিরিচুয়াল গাইড হুজুর পাক ইজ ফেলিসিটিং অনারেবল রিপ্রেজেন্টেটিভ অব সুপ্রিম লিডার অফ রিপাবলিক অফ ইরান সৈয়দ আয়াতুল্লাহ খামেনি, জনাব আল্লামা সৈয়দ মেহেদি মুসাবি। আমরা আপ্লুত,
আমরা আনন্দিত উই আর এক্সট্রিমলি গ্ল্যাড with his presence we are extremely glad we are extremely elated with his presence next our spiritual guide is going to felicitate another respected representative of supreme leader of republic of iran sayyid shadiq hussain Honorable guest Shayak Sadiq Hussain has come to Khajurti Khanka Sharif a number of times. We are also happy with his presence. Maulana Shabbir Ali Varsi, this name is very popular and he is well known to all of us. For the last few years, Maulana Shabbir Ali Varsi has come to Khanka Sharif in order to deliver Islamic speech. And our Honorable Huzur Pak is now felicitating Maulana Shaykh. Another honorable guest, Janab Aftab Rahman, who is also a veteran social activist, is going to be felicitated by our spiritual guide. Veteran social activist Janab Aftab Rahman is going to be felicitated by our most regarded Huzur Pak. We are extremely happy with their presence. আচ্ছা, আমি আজকের প্রোগ্রাম সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আপনাদেরকে জানিয়ে দিই। আজকে পায়গামে হুসাইনিয়াত কনফারেন্সের আয়োজন করা হয়েছে। পায়গামে হুসাইনিয়াত অর্থাৎ যেটা হলো পায়গামে ইনসানিয়াত, পায়গামে ইনসানিয়াত অর্থাৎ যেটা হলো পায়গামে ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লামা সৈয়দ মেহেদি মুসাবি সাহেব, যিনি সৈয়দ আয়াতুল্লাহ খামনাই ইরানের সুপ্রিম লিডারের রিপ্রেজেন্টেটিভ, এবং শুধু উনার একটা কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ নয়, পৃথিবীর বেশ কয়েকটা দেশের উনি রিপ্রেজেন্টেটিভ। ইরানের সুপ্রিম লিডারকে উনি রিপ্রেজেন্ট করেন পৃথিবীর বেশ কয়েকটা দেশে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৈয়দ সাদেক হুসাইনি সাহেব, যিনি থার্ড টাইম আমাদের এখানে এলেন, এর আগেও দুবার উনি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। ইনিও ইসলামিক ইউনিটির ওপরে কাজ করছেন এবং মূলত ইরান ইসলামিক ইউনিটির ওপরে, ইনসানিয়তের ওপরে, হিউম্যানিটির ওপরে একটা জবরদস্ত মিশন চালাচ্ছে, যেখানে সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত সিলসিলার মানুষকে, সমস্ত ফিরকার মানুষকে কিভাবে ইউনাইটেড করা যায়,
কিভাবে সমস্ত তরিকার মানুষকে একত্রিত করা যায় এর উপরে ইরান একটি রিসার্চ চালাচ্ছে। আমার সঙ্গে এরা যোগাযোগ করলেন গত কয়েকদিন আগে, অ্যাকচুয়ালি এক তারিখ দু তারিখ আমার কাছ থেকে এরা সময় চেয়েছিলেন, কিন্তু আমি আমার সাংগঠনিক কাজের জন্য এক তারিখ এবং দু তারিখ সময় দিতে পারিনি, যার জন্য আমি আজকে তিন তারিখে সময় দিয়ে দিয়েছিলাম। ইরান থেকে আগত আল্লামা সৈয়দ মেহেদী মুসাভি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, ইনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তবে আমি একটু বলে নিই, ইনি বাংলা বা উর্দু জানেন না, ইনি ইরানের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন এবং ওনার বক্তব্যটাকে উর্দুতে ট্রান্সলেট করে দেবেন আল্লামা সাদেক হুসাইনি সাহেব, উনি উল্টা উর্দুতে ট্রান্সলেট করে দেবেন। তো আমি এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য হযরতকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বারিআল খালায়েক আজমাইন, বাইসাল আনবিয়া ওয়াল মুরসালিন, সুম্মা সলাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিনা ওয়া তাবিব নুফুসিনা আবুল গাসিম মুস্তাফা মুহাম্মদ, مقدمتا از اینکه توفیقی دست داد خدمت خواهران و برادران گرامی خودم در این خانقاه شریف برسم بسیار خوشحال و خوشوقتم و از جناب استاد جناب عاطف علی شاه بسیار ممنونم که چنین فرصتی رو در اختیار ما گذاشتن و در حقیقت توانستیم خدمت برادران و خواهران مسلمان و ایمانی خودمون برسیم. بسم الله الرحمن الرحیم، هم نهایت شکرگزار هستیم که الله تعالی نے ہمیں توفیق عنایت کی کہ ہم تمام اپنے بھائی اور بہنوں کے درمیان میں موجود ہوں، اور اس فرصت پر شکر گزاری کرتے ہوئے میں کمال تشکر ادا کرتا ہوں جناب محترم اس خانقاہ کے سجادہ نشین عاطف علی شاہ الحسینی قادری کا کہ جنہوں نے یہ فرصت ہمیں عنایت کی، مرحمت فرمائی که هم آپ کے درمیان میں گفتگو کر سکیں۔ و در ابتدا سلام گرم و صمیمانه مردم مسلمان ایران رو خدمت همه شما تقدیم میکنم که بسیار به مردم هند علاقه دارن، به مسلمانان هند علاقه دارن، و انشاءالله همینجور که ما امروز خدمت شما رسیدیم و میزبان خوب و مهمان نوازی خوبی رو از شما دیدیم، انشاءالله روزی هم ما میزبان شما در کشور ایران باشیم. اور اسی طریقے سے ہم آپ کی خدمت میں سرزمین ایران کے مسلمانوں کا سلام گرم پیش کرتے ہیں اور امید کرتے ہیں کہ جس طریقے سے آج آپ لوگوں نے اس سرزمین پر، سرزمین بنگال، اس شہر میں آپ نے ہمارا اس طریقے سے استقبال کر کے ہماری مہمان نوازی کی ہے، اللہ تعالی ہمیں فرصت اور موقع عطا کرے کہ ہم آپ سب کی مہمان نوازی سرزمین ایران پر کر سکیں۔ و همچنین از کنار مرقد حضرت سامن الحجج علی ابن موسر رضا خدمت شما رسیده ایم و نایب و زیاره همه عزیزان در کنار حرم این امام همام بوده ایم. اور هم سرزمین مشهد مقدس جہاں پر امام هشتم، آٹھویں امام حضرت امام علی رضا علیہ السلام کی قبر مطہر ہے، ہم اس سرزمین سے آئے ہیں اور آپ سب کی طرف سے امام رضا کی بارگاہ میں نائب الزیارہ ہیں انشاءاللہ۔ واقعیت این هست که هنگامی که اسم این همایش رو دیدم و دیدم به نام
نامی امام حسین علیه السلام زینت پیدا کرده، اولا از ابتکار زیبای جناب سجاده نشین عاطف علی شاه حسینی قادری بسیار خوشحال شدم که چه ابتکار زیبایی داشتن، و نکته دوم این که امروز بیش از هر زمان دیگری ما به آموزه های اهل بیت به ویژه امام حسین علیه السلام نیازمندیم. اگر امام زندگی امام حسین علیه السلام رو ببینیم، در حقیقت می توانیم درس های ازش بگیریم که زندگی ما رو نه فقط در اون دنیا بلکه در این دنیا هم سعادتمند خواهد کرد. اور یہاں پہ جب ہم پہنچے آپ کے درمیان میں، اس پروگرام اور اس جلسے کو جو زینت ملی ہے نام مبارک سید الشہداء امام حسین علیہ السلام سے، یقین جان لیے کہ دل کی خوشی کا کوئی ٹھکانہ نہ رہا، اور نہایت مسرت ہوئی اس بات پر کہ یہ پروگرام، یہ جلسہ، یہ اجتماع، یہ اجماع امام حسین علیہ السلام کے نام مبارک سے ہوا ہے، اور اس کام کو اور اس بیڑے کو جو اٹھایا جناب سجادہ نشین عاطف علی شاہ حسینی قادری صاحب نے، یقیناً ان کا یہ بہت بڑا قدم تھا کہ جس سے ہمیں خوشی اور مسرت ملی کہ امام حسین کے نام سے یہ پروگرام ہو رہا ہے، اور دنیا میں آج یہ ہمیں اس بات کا یقین ہے، یقیناً ہم سب کو یہ جاننا چاہیے کہ اگر دنیا جو آج جس زمانے میں ہم زندگی گزار رہے ہیں، پچھلے تمام زمانوں کے مقابلے آج ہم اہل بیت کی تعلیمات کی ضرورت شدت سے محسوس کرتے ہیں، اور خاص طور پر امام حسین علیہ السلام کی تعلیمات ہمارے لیے اس زمانے میں بہت ضروری ہے، اور امام حسین کی تعلیمات نہ فقط ہم کو اس دنیا میں کامیاب کر سکتی ہے بلکہ امام حسین کی تعلیمات دونوں دنیا میں، چاہے اس دنیا میں ہو اور چاہے اخروی زندگی ہو، دونوں زندگیوں کی کامیابی کی ضمانت نام حسین ابن علی ہے۔ سبحان اللہ، سبحان اللہ، یا حسین، یا حسین، یا حسین۔ بنابراین هست که قبل از تولد امام حسین علیه السلام، پیامبر گرامی اسلام به این نکته اشاره کرد که ان الحسین مصباح الهدى و سفینه النجات، یعنی کسی اگر توی تاریکی ها دنبال یک نجاتیه، دنبال یک چراغ هدایتی است، باید به نور امام حسین نگاه کنه، و اگر در این گردابها و طوفانهای زندگی دنبال یک راه نجاتی است، باید بر کشتی نجات امام حسین علیه السلام سوار بشه. و من هنگامی که به جناب استاد عرض میکردم، داشتیم میامدیم، وقتی که آمدم اینجا و شما فریاد یا حسین رو کشیدید، این بالا خدمت استاد عرض کردم که این نگاه نشون میده که این مردم این منطقه به نور امام حسین علیه السلام نظر دارن، و خود امام حسین به فریاد همه ما خواهد رسید. آپ یہ دیکھیں، امام حسین علیہ السلام کی ولادت سے پہلے، یعنی امام حسین علیہ السلام کی ولادت ہونے سے پہلے رسول اللہ نے جو باتیں بیان فرمائی ہیں وہ، اور ان کے ولادت کے بعد جو حدیث شریف رسالت مآب صلی اللہ علیہ وآلہ وسلم ہے امام حسین کے لیے، جو اشارہ ہے اس سمت میں، ان الحسین، بسم اللہ الرحمن الرحیم، ان الحسین مصباح الہدیٰ و سفینۃ النجات، حسین کون ہے؟ چراغ ہدایت اور کشتی نجات۔ امام حسین چراغ ہدایت اور کشتی نجات۔ تو اب دنیا میں جو شخص بھی دنیا میں، پوری دنیا میں، انسانیت کے لیے پیغام دا رسول اللہ کا، امام حسین کے لیے، اب دنیا میں جو کوئی بھی اندھیرے میں ہے،
जो कोई डार्कनेस में है, जो कोई तारीकी में है, अगर वो नूर की तरफ आना चाहता है तो वो हुसैन के नूर को देखे। और जो कोई दुनिया में हलाकत की तरफ जा रहा है, गर्क हो रहा है, और वो नजात चाहता है, वो चाहता है कि उसे नजात हासिल हो जाए, तो वो हुसैन की कश्ती पर सवार हो जाए। आप अर्ज कर रहे हैं कि जब मैं इस अजीम खानकाह में वारिद हुआ, आने के बाद मैंने एहसास किया, जैसे ही वारिद होते ही मैंने देखा और सुना कि आपकी जबान से नाम हुसैन निकल रहा है। यानी जैसे ही दाखिला हुआ, मेरा एंट्रेंस हुआ, इमाम हुसैन का नाम सुन करके मुझे जो पैगाम मिला वो मैंने जनाबे उस्ताद जनाबे आतिफ अली शाह हुसैनी कादरी की खिदमत में अर्ज किया कि ये खानकाह और ये लोग जो हुसैन इब्ने अली का नाम ले रहे हैं, इसका मतलब ये है इस नामे मुबारक के लेने का मतलब यह है कि इस इलाके के लोग, यहाँ के रहने वाले हजरात इमाम हुसैन के नूर की तरफ मुतवज्जे हैं, ये इमाम हुसैन को अपना रहनुमा समझते हैं। در پایان هم میخوام عرض کنم که برادران و خواهران شما در ایران مثل شما قبل از محرم شروع میکنم به تمام در و دیوارها رو پارچه سیاه و مشکی زدن و آماده عزاداری میشن، لباس مشکی میپوشن و از اول محرم تا آخر سفر قریب 2 ماه عزاداری میکنن و کاملا همدردی با اهل بیت دارن. بنابراین واقعا وقتی من بین شما آمدم به جناب سجاده نشینم عرض کردم که واقعا فرقی میان شما و خودمون ندیدم و احساس کردم که در ایرانم، در بین دوستان و برادران خودم هستم و واقعا احساس خانه خودم در اینجا کردم. امیدوارم که انشاءالله همیشه ایام دست ما از دامان اهل بیت کوتاه نشود و همواره در این مسیر حرکت کنیم و انشاءالله این جمع با صفا انشاءالله در قیامت هم در حقیقت در کنار حوض کوثر، کنار اهل بیت، در کنار رسول الله صلی الله علیه و آله و سلم و ائمه معصومین انشاءالله باشیم. و السلام علیکم و رحمت الله و برکاته. وعلیکم السلام و رحمت الله. آپ کی خدمت میں عرض کر دیں کہ آپ ہمارے بھائی، ہماری بہنیں یہ جان لیں کہ جس طریقے سے آپ یہاں امام حسین کو یاد کرتے ہیں، جس طریقے سے آپ سید الشہداء کی عزاداری کرتے ہیں، آپ یہ سمجھ لیجئے جس طریقے سے آپ بھائی بہن ہمارے اس ملک میں امام حسین کے چاہنے والے ہیں، بے نہیں آپ ہی کی طرح ایران کے لوگ بھی امام حسین کو چاہتے ہیں. جیسے آپ امام حسین سے عشق کرتے ہیں اور محرم آنے سے پہلے در و دیوار آپ سیاہ کرتے ہیں، ایران میں بھی محرم کی آمد سے پہلے آپ کے ایرانی بھائی بہن وہ اپنے تمام در و دیوار کو سیاہ کرتے ہیں، کالے پرچم نصب کرتے ہیں، کالے کپڑے پہنتے ہیں، اہل بیت سے ہمدردی اور ان کے ساتھ محبت و مودت کا جس طریقے سے وہ اظہار وہ لوگ کرتے ہیں، یقین جان لیجئے میں نے آپ کے درمیان اور اہل ایران کے درمیان کوئی فرق نہیں پایا. جس طریقے سے وہ اہل بیت اور امام حسین کے عاشق ہیں ویسے ہی آپ بھی اہل بیت کے عاشق ہیں. میں نے آپ کے درمیان گویا اپنے آپ کو اپنے گھر میں پایا، آپ کے درمیان آ کے ذرہ یہ احساس اجنبیت نہ ہوا کہ میں بنگا
बंगाल में कहां और ईरान कहां, नहीं यहां आके मुझे लगा कि मैं अपने अपने भाई बहनों के दरमियान और अपने घर में अपने लोगों के साथ हूं, इसलिए कि हमारे दरमियान इमाम हुसैन अलैहिस्सलाम की मोहब्बत मुश्तरक है, उनका गम उनकी आज़ादारी मुश्तरक है। और अल्लाह रब्बुल इज्जत की बारगाह में 10 बदुआ है मेरे अल्लाह, इस रास्ते पर हमारा कदम मजबूत रहे, हमारे हाथों से अहले बैत का दामन न छूटने पाए, ए मेरे अल्लाह मासूमीन का दामन हमसे न छूटने पाए, और यही हमारे लिए राह निजात है। वस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह व बरकातहू। On behalf of all the disciples and devotees of Khajutti Khanka Sharif, we pay respect to our honorable guest, and we are extremely happy with the lofty speech of honorable Allama. এখন আপনাদের সামনে আমাদের প্রত্যেকের অতি পরিচিত সম্মানধন্য বক্তা মাওলানা শব্বির আলী ওয়ারসি সাহেব আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখছেন, আপনারা ওনার বক্তব্য মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলীম মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله الطيبين الطاهرين وأصحابه المتقين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد فقد قال الله تعالى في الفرقان الحميد والمحكم كتابه المجيد وقوله الحق بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। عزیزان گرام قدر, आज हमारे दरमियान उनके नुमाइंदे, उनके रिप्रेजेंटेटिव, जो पांच ममालिक के उनके रिप्रेजेंटेटिव हैं, और माशाल्लाह हिंदुस्तान में भी उनके सेकेंड रिप्रेजेंटेटिव हैं, और उनके एडवाइजर हैं आयतुल्लाह खामनाई साहब के जनाब आगा डॉक्टर सैयद मेहंदी मुसवी साहब कबला, वो ईरान से हिंदुस्तान के दौरे पर हैं, और जब वो बंगाल आए तो उन्होंने एक नाम सुना कि बंगाल में एक किला है हुसैनी किला, और उस किले में एक शेर रहता है, उस किले में शेर खुदा का एक शेर रहता है, और उस शेर का नाम आतिफ अली कादरी है। सुभान अल्लाह, सुभान अल्लाह। और हजरत उनसे मुलाकात के लिए आए, और चूंकि वो खुद मूसवी सादात हैं, यानी खुद हजरत सैयद मेहंदी मूसवी साहब इमाम मूसा काजिम अलैहि सलाम की औलाद में से हैं, और वो मुलाकात उससे करने आए हैं कि जो इमाम मूसा कादिम अलैहि सलाम के जद यानी इमाम जाफर सादिक अलैहि सलाम की औलाद में से हमारे हुजूर जाफरी सैयद मूसवी सैयद हसनी सैयद, ऐसा लग रहा है कि आज अली के घर के तमाम फूल आज इसी स्टेज में सज गए हैं। अजीजाने गिरामी, ये बहुत मुसर्रत का मकाम है, इसलिए कि हमारे पास इमाम हुसैन अलैहि सलाम के अलावा और इमाम हुसैन के घराने के अलावा, उनकी मोहब्बत के अलावा, उनके गम के अलावा, हमारे आमाल में निजात के लिए और कोई सामान नहीं है। अगर कयामत के दिन मैं फख्र से कह सकता हूं, मुझे मैं यकीन से कह सकता हूं कि हमारे नमाजों में वो तासीर नहीं है कि जो मैशर में हमारी निजात करवा सके, हमारे रोजों में वो ताकत नहीं रही कि जो रोजे मैशर हमारी निजात करवा सके। अगर मैशर के दिन कोई शय हमारी निजात करवा सकती है तो वो सिर्फ गमे इमाम हुसैन अलैहिस्सलाम है, वो सिर्फ मोहब्बत इमाम हुसैन अलैहिस्सलाम है। अल्लाह ने कुरान में कहा इन्नल्लाह मा अस्साबिरीन, मैं सब्र करने वालों के साथ हूं।
आप मुझे बताइए, नमाज इस्लाम की सबसे बड़ी इबादत है, मेरे आका के आंखों की ठंडक है। मगर मुझे कुरान की 6666 आयतों में, 114 सूरों में, 30 पारों में कहीं पर भी मुझे दिखाइए कि अल्लाह ने कहा हो कि मैं नमाज पढ़ने वालों के साथ हूं, मैं नमाजियों के साथ हूं। अरे नमाजियों के साथ नहीं, अल्लाह कह देता मैं मौलवियों के साथ हूं। तो आज ये जितने मुनाफिक कटमुल्ला, ये भी खुश हो जाते, अल्लाह ने ना ये कहा कि मैं नमाजियों के साथ हूं, ना अल्लाह ने कुरान में कहीं ये कहा कि मैं रोजेदारों के साथ हूं, ना अल्लाह ने कुरान में कहीं ये कहा कि मैं हाजियों के साथ हूं, ना अल्लाह ने कुरान में कहीं भी ये नहीं कहा कि मैं ज़कात देने वालों के साथ हूं। आपको मालूम है उसका रीजन क्या है? अगर अल्लाह ये कह देता कि मैं नमाजियों के साथ हूं, अगर अल्लाह कुरान में ये कह देता कि मैं रोजेदारों के साथ हूं, तो 1400 बरस के बाद आज तक हम ये फैसला नहीं कर पाते कि अल्लाह कर्बला में किसके साथ था। इसलिए कि कर्बला में नमाज यहां भी थी, नमाज वहां भी थी, कर्बला में रोजेदार यहां भी थे, रोजेदार वहां भी थे, कर्बला में हाजी इमाम हुसैन के लश्कर में भी थे, यजीद के लश्कर में भी थे। मगर अल्लाह ने एक ऐसा जुमला कहा कि हुज्जत तमाम कर दी। अल्लाह ने कहा इन्नल्लाह मा साबरीन, मैं सब्र करने वालों के साथ हूं। इसलिए कि कर्बला में यजीद जब्र करने वाला था, हुसैन सब्र करने वाले थे। अल्लाह ने कहा इन्नल्लाह मा साबरीन, इट मीन्स कि अल्लाह कह रहा है मैं हुसैनियों के साथ हूं। कर्बला के बाद नमाजें देखना, मगर ये देखना कि वो नमाजें किस सफ में पढ़ी जा रही हैं, वो सफ यजीद के सफ में पढ़ी जा रही है या हुसैन के सफ में पढ़ी जा रही है, वो यजीद की मोहब्बत में पढ़ी जा रही है या हुसैन की मोहब्बत में पढ़ी जा रही है। इसलिए कि कर्बला के बाद मुसलमान दो हिस्सों में तकसीम हो गया। मैं किसी फिरके को नहीं मानता, कोई शिया, कोई सुन्नी, कोई वहाबी, कोई बरेलवी नहीं, हम सब हुसैनी हैं। कर्बला के बाद मुसलमान सिर्फ दो ग्रोह रहे मुसलमानों में, एक यजीदी एक हुसैनी। फर्क पता चल जाता है, जो आज इस्लाम के नाम पर नारे तकबीर कह के बच्चों का सर काटता हुआ नजर आए, समझ जाना उसका इस्लाम यजीद से मिलता है, और जो आज प्यासों को पानी पिलाता हुआ नजर आए, समझ जाना उसका इस्लाम हुसैन से मिलता है। इमाम हुसैन ने कर्बला में लोकतंत्र को बचाया है, जमहूरियत को बचाया है, इमाम हुसैन ने कर्बला में इंसानियत को बचाया है। लिहाजा जहां पर भी हुसैनियत का पैगाम दिया जाएगा, समझ जाना वहां पर इंसानियत का पैगाम दिया जा रहा है। ये पैगाम हुसैनियत पैगाम हुसैनियत नहीं है, ये पैगाम इंसानियत है जो आज पूरी दुनिया में पहुंच रहा है, और इंशाअल्लाह ता कयाम कयामत तक ये पैगाम हुसैनियत, ये पैगाम इंसानियत इमाम हुसैन अलैहिस्सलाम के प्लेटफॉर्म से इंशाअल्लाह पहुंचता रहेगा। और अल्लाह से दुआ गो हम यही हैं कि परवरदिगार हमें दुनिया में और आखिरत में इमाम हुसैन अलैहिस्सलाम के गुलामों में शुमार फरमाना। आमीन। واخر دعوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ المبين والسلام عليكم ورحمه الله وبركاته هارت فيل كونجراتوليشن تو جناب مولانا شبیر علی ورشی صاحب فور ہز روبسٹ اسپیچ ایٹ دی سیم ٹائم آئی وڈ ریکویسٹ اور انাদার اونریبل گیسٹ ویٹرن سوسائٹی ایکٹیویسٹ जनाब अफताब साहेब इन ऑर्डर टू डिलीवर लेक्चर। आमी श्रद्धेय अफताब साहेब के आज के पवित्र पैगामे इमाम हुसैन अलैहि सलाम सम्पर्के किछु बोलार जन्य आह्वान जानाच्छि।
अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह व बरकातुह। प्रथमे हुजूर पाके कदमे सलाम जानाई, तार संगे संगे ईरान थेके आशा जे व्यक्तिरा एखाने एसेछेन आयतुल्ला खामेनी जे ইরানের একদম সুপ্রিম পাওয়ার, শুধু ইরানের নয় পাশাপাশি বেশ কিছু দেশের, ধন্যবাদ জানাই আমাদের খানকা শরীফের পক্ষ থেকে ওনাদেরকে আজকে আমাদের এই খানকা শরীফে আসার জন্যে। তার সঙ্গে সঙ্গে সালাম জানাই মাওলানা সাহেবকে, সাব্বির আলী বারশিকে। আজকের যে মূল অনুষ্ঠান এটা একটু আলাদা, কারণ আমরা এখানে অনেক অনুষ্ঠানে যোগদান করি, আমরা অনেক অনুষ্ঠানই এখানে করি, সেই সমস্ত অনুষ্ঠান যা কিছু হয়, আর আজকের এটা একটু আলাদা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা অনেক অনুষ্ঠান দেখেছি বাইরে এবং আমাদের খানকা শরীফেও, যে আমাদের লোকাল প্রতিনিধি কলকাতা বা আশেপাশের এই সমস্ত নিয়েই প্রোগ্রামগুলো হয়, কিন্তু আজকে এটা একটা মনে হচ্ছে, এর আগেও হয়েছে যদিও একটা, তো আজকেও একটা মনে হচ্ছে যে সেই ইরান থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ পেলেন আমাদের খানকা শরীফে আমাদের হুজুর পাকের কাছে, এটা অনেকটাই আশ্চর্যজনক। এটা কেউ মুখে না বলুক, আমার কিন্তু এটা মনে হচ্ছে যে কেন, কিসের লিঙ্ক, কি তার যোগ সাধন, কেনই বা অন্য কোথাও নয়, কেনই বা আমাদের হুজুর পাকের কাছে এলে। তো এতক্ষণ শুনতে শুনতে মনে হলো যে আসল বিষয়টা কি বুঝতে পারলাম, যে ইরান যারা হোসেনিয়া ওখানে তারা যেভাবে আমাদের কারবালা শরীফের বা আমাদের তাজিয়া থেকে শুরু করে যে ক্রিয়াকলাপ ওনারা করেন তার সঙ্গে আমাদের সমান সমান মিল রয়েছে, সেটা ওনারা এসে এখানে দেখেছে। তো ওনারা যখন ইন্ডিয়াতে খোঁজ খবর নেন যে আহলে বায়েত পাক কোথায় কি আছে কিভাবে, যেটা ওনাদের মেন যে উদ্দেশ্য, যে এজেন্ডা নিয়ে ওনারা করছেন, তো তাতে আমাদের হুজুর পাককে ওনারা কিন্তু খোঁজবেন, তাহলে আমরা কিন্তু বা আমাদের হুজুর পাক ওনাদের কাছে কিন্তু যোগাযোগ করেননি। তো এইখানে একটা সবচেয়ে বড় ব্যাপার যে আজকে আমরা হুজুর পাকের এত কাছে, আমরা ওনাকে কিন্তু চিনতে পারছি না, আমরা বুঝতে পারছি না, আমরা খুব হালকা ভাবে নিই, তো বিষয়টা মানে খুব হালকা নয়, এটা আমার একদম মন থেকে বলছি যে এটা বক্তৃতা বা বলতে হবে এরকম ঠিক উদ্দেশ্য নয়, যে আমরা তাহলে কোন দামান ধরে আছি, কোন জায়গা ধরে আছি, এটা এক বিন্দুও কোনো সন্দেহ নেই যে আমরা যেটা ধরে আছি চোখ বুঝে এটাই ধরে থাকব, এবং হুজুর পাকে চরণে আমরা যদি এইভাবেই থাকি কোনো প্রশ্ন থাকবে না, কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, আমাদের হুজুর পাক আমরা যেভাবে ওনাকে ধরে রেখেছি, যদি আমরা এইভাবেই ধরে রাখি আগামী দিনে আমাদের এই দুনিয়াতে তো কোনো অসুবিধে নেই, সেই দুনিয়াতেও কোনো অসুবিধে হবে না। তার কারণ আমরা শুনেছি এবং জানি রোজদারেরও হিসাব হবে, জাকাত যে দেয় তারও হিসাব হবে, হজ যে করে তারও হিসাব হবে, হুসেনিয়াদের কোনো হিসাব হবে না। অতএব আমরা সেই হুসেনিয়া, আমরা সেই হুজুর পাকের কদম মোবারক আমরা ধরে থাকব, যাতে আমরা কোনো দিকে কোনো সংশয় কোনো দ্বিধা কোনো কিছু না করে আমাদের শুরু এবং শেষ হুজুর পাকের কদম পাক। সুবহানাল্লাহ। Allah.
আমি আর বিশেষ কিছু বলছি না, সময় অনেক হয়ে গেছে, হুজুর পাকের কথা আমরা শুনবো, উনি কি বলেন, আর যদি কিছু আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বিয়াদবি হয়ে থাকে, হুজুর বাবা আমাকে ক্ষমা করুন। কৃতজ্ঞ তো জানাবার ভাষা নেই, উনি ওনার ভাষায় ওনার দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃত অর্থে কোরআন শরীফের সুরা সুরা আয়াত পাকে ব্যাখ্যা করলেন। কারণ মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে আয়াত পাকের মধ্য দিয়ে রাসুল এবং আলে রাসুল পাককে মহাব্বত এবং ভালোবাসার কথা বলেছেন। আজকে আমাদের সদ্য ভেটারেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব আফতাব সাহেব হুজুর পাকের প্রতি যে বক্তব্য রাখলেন সেটা ভালোবাসা প্রদর্শনেরই বক্তব্য। এটা আমাদের প্রত্যেকের অন্তরকে আপ্লুত করেছে, উজ্জীবিত করেছে। ধন্যবাদ জনাব আফতাব সাহেবকে। এখন আপনাদের সামনে তাকরির করছেন আমাদের পরমারাধ্য হুজুর পাক আলে রসুল আউলাদে আলী হযরত সাইয়েদনা মাওলানা সাইয়েদ সাআতে পালিয়া আল কাদেরী আল হাসাইন আল হুসাইন পিন্নবেরি মাদ্রাসিল্লাহুল আলী। আপনারা হুজুর পাকের কথা মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد حاضرين مجلس উপস্থিত পীর ভাই ও পীর বোনেরা, আজ খানকায়ে কাদেরিয়ার হুসাইনিয়ার প্রাঙ্গণে পয়গামে হুসাইনিয়াত কনফারেন্স নামে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আপনারা দেখছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের কাছে বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত হয়েছেন, ইরান থেকে আগত জনাব আল্লামা সৈয়দ মেহদি মুসাভি সাহেব আছেন, যিনি ইরানের আয়াতুল্লাহ খামনাই সাহেবের প্রতিনিধি হিসাবে এখানে এসেছেন, এবং শুধু একটা দেশের নয় একাধিক দেশের দায়িত্বে তিনি আছেন, যেটা আমি একটু আগে বলছিলাম। মঞ্চে উপস্থিত আছেন সৈয়দ সাদেক হুসাইনি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন মৌলানা শব্বির আলী ওয়ারসি সাহেব, আমার খুব কাছের, আমার একদম নিকটের। মঞ্চে উপস্থিত আছেন আফতাব রহমান সাহেব, এবং আফতাব মিয়া বক্তব্যে আমার সম্বন্ধে অনেক কিছু বললেন, আমি নিজেকে সেই উপযুক্ত ভাবি না, ওটা উনি উনার ভালোবাসা ভক্তি ইজহার করলেন, অনেক শুকরিয়া। এবং মঞ্চে উপস্থিত আছেন মধু মিয়া, রাজু মিয়া, বাপি মিয়া, মনু মিয়া, খোকন মিয়া, মুস্কা মিয়া, এবং মোহাম্মদ শাহরুখ সাহেব উপস্থিত আছেন। তো হাজিরিনে মজলিস, আজকে ঠিক আমার বক্তব্য দেবার বিষয়টা নয়, কারণ আমাদের যিনি অতিথি হিসাবে যারা এসেছেন ওনারাই বক্তব্য দেবেন, তবে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব এবং তারপর অনুষ্ঠান শেষ করা হবে। যে কথা সৈয়দ সাদেক হুসাইনি সাহেব বলছিলেন যে ইমামে হুসাইন জিন্দা এবং কিয়ামত তক জিন্দা, সুবহানাল্লাহ, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আর আকীদা এই জন্যই হলো কারণ কোরআনে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়া ওয়ালাকিল্লা আতাশুরুন। আল্লাহ বলছেন যে যারা দ্বীনকে জিন্দা করার জন্য শহীদ হয়ে যান তাদের কখনো মুর্দা ভাবো না, তারা জিন্দা এবং কিয়ামত তক জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কবিতার মধ্য দিয়ে বলছেন যে হুসাইন জিন্দা হে দস্তুরে জিন্দগি কি তরহ, হুসাইন জিন্দা হে দস্তুরে জিন্দগি কি তরহ, শহীদ মরতা নহীঁ আম আদমি কি তরহ, হুসাইন জিন্দা হে দস্তুরে জিন্দগি কি তরহ,
शहीद मरता नहीं आम आदमी की तरह, और यजीद डूब गया रात के अंधेरों में, यजीद डूब गया रात के अंधेरों में, और हुसैन फैल गए दुनिया में रोशनी की तरह। जिंदगी की तरह शहीद मरता नहीं आम आदमी की तरह, और यजीद डूब गया रात के अंधेरों में, हुसैन फैल गए दुनिया में रोशनी की तरह। सुभान अल्लाह। तो हाजरीन मजलिस, हमरा अत्यंत सौभाग्यवान जे हमरा शहीद हुजूर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम बगुना रहले बैतेर दामन धरते पेरेछि, आमरा निजेदेरके उनादेर गोलामीते दाखिल करते पेरेछि। मौलाना शबीर अली वारसी जे कथा बोलछिलेन, इनार व्याख्याटा बक्तव्येर जेनो आबार केउ भूल व्याख्या ना करेन जे केउ नामाज पढ़ते माना करेछे, नामाज पढ़ार दरकार नेई ता किन्तु नय। इनार बक्तव्येर जेन अपव्याख्या ना हय जार जन्य आमि एकटु सेई विषये एकटु बोले दिई, जे मूल कथा हलो एटाई जे नामाज एक मस्त बड़ इबादत, प्रत्येकटा मुमिन मुसलमानेर जन्य नामाज हलो जरूरी। अल्लामा डॉक्टर ताहिरुल कादरी के जखन जिज्ञासा करा हलो जे आपनी नमाज और जिक्रे हुसैन के किभावे व्याख्या करबेन, आमार कथा नय, अल्लामा डॉक्टर ताहिरुल कादरी बोलछेन जे आमी नमाज एवं जिक्रे हुसैन के कम्पेयर करी ना। भाई एकटु मन दिए सुनबे, अल्लामा डॉक्टर ताहिरुल कादरी बोलछेन যে আমি নামাজ ও জিকরে হুসাইনকে এই জন্য কম্পেয়ার করি না, তার কারণ আমরা যখন ইবাদত করি আমরা নামাজ পড়ি, আর জিকরে হুসাইন তো নামাজ কি হুই নামাজ হ্যায়। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাজিরিনে মজলিস, নামাজ অত্যন্ত মূল্যবান ইবাদত, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য করা फर्ज जरूरी, और से नमाज़ेर मध्य आम्रा जिनादेर जिकिर ना करले आमादेर नमाज़ कबूल होबे ना, से इमामे हुसैन होलेन आले मुहम्मद बोलुन सुभानाल्लाह। तो हाजिरीने मजलिस, कवि तार कवितार मध्य दिए बोलछेन जे हरगिज नहीं है मातम ओ सजदा अलग अलग, मातम एवं सजदा এই দুটো জিনিস সম্বন্ধে কবি বলছে যে হরগিজ নহীঁ হ্যায় মাতম ও সজদা অলগ অলগ, আর দোনো মে হ্যায় হুসাইন কা জলওয়া অলগ অলগ। সুবহানাল্লাহ। কবি বলছে যে হরগিজ নহীঁ হ্যায় মাতম ও সজদা অলগ অলগ, দোনো মে হ্যায় হুসাইন কা জলওয়া অলগ অলগ, আর সজদো কি ভি নিশান হ্যায় মাতম কে ভি নিশান। हरगिज नहीं है मातम ओ सजदा अलग अलग, दोनों में है हुसैन का जलवा अलग अलग, और सजदों की भी निशान है मातम के भी निशान, सजदों के भी निशान है मातम के भी निशान, और दोनों करेगा तकदीर को रोशन अलग अलग। सुभान अल्लाह। सजदों के भी निशान है मातम के भी निशान, और दोनों करेगा तकदीर को रोशन अलग अलग। तो हाजिरीने मजलिस, जे कथा आमी बोलते चाहिछिलाम जे पैगामे हुसैनियत की आछे, द मैसेज ऑफ करबला, आमरा तो वाकिया करबला अनेक शुनेछि, किंतु द मैसेज ऑफ करबला की, पैगामे হুসাইনিয়াত কি আছে, কেন জিকরে হুসাইনের প্রয়োজন, কেন ইমামে হুসাইনের আজাদারি করার দরকার আছে, কেন মাতামের দরকার আছে, কেন নোহা খানির দরকার আছে, কেন আজাদারির দরকার আছে, কেন মার্সিয়া পাকের দরকার আছে, কেন তাজিয়াদারির দরকার আছে, ইত্যাদি ইত্যাদি। একদম সংক্ষেপে যদি বলা হয় যে ইসলামের সঙ্গে কিভাবে কারবালা কানেক্টেড,
कवि बोलछें जे करबला को जानने के लिए पहचानने के लिए इस्लाम जानना जरूरी है आवार अन्य दिके एटाओ बला होच्छे जे इस्लाम को पूरी तरीके से जानने के लिए करबला जानना जरूरी है बेशक भाई रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र विशाल पाकेर 50 बछर पर वाकिया करबला हलो अर्थात इमाम हुसैनेर शहादत पाक हलो रसूलुल्लाह विशालेर 50 बछर पर तो जदि रसूलुल्लाह जमाना थेके आज पर्यंत अपनी धरें 1400 बछर राउंड फिगारे धरू ओई 1439 40 42 ओटा छेड़े दिन राउंड फिगारे धरू 1400 बछर जदि हय रसूलुल्लाह जमाना थेके आज पर्यंत तो रसूलुल्लाह विशालेर পাকের বিশাল পাকের 50 বছর পর ইমামে হুসাইনের শাহাদত পাক হয় তাই তো তাহলে ইমামে হুসাইনের শাহাদত পাক থেকে আজ পর্যন্ত কত বছর হলো 1350 বছর তাই তো 1350 বছর হচ্ছে তো ইমামে হুসাইন আলাইহিস সালামের কোনো পার্সোনাল প্রবলেম ব্যক্তিগত প্রবলেম তো ইয়াজিদের সঙ্গে ছিল না এটা কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সম্পত্তি প্রপার্টি লড়াই নয় বিষয়টা হলো এটাই যে ইমামে হুসাইন আলাইহিস সালাম 1350 বছর আগে শাহাদত বরণ করেন রাসূলুল্লাহর মিসাল পাক হয় আজ থেকে কিছু কম বেশি 1400 বছর খুচরোটা ছেড়ে দিন রাউন্ড ফিগারে হিসাব করুন তো ভাই ইয়াজিদ ইয়াজিদের পূর্বপুরুষ এবং ইয়াজিদ এরা চেয়েছিল রাসূলুল্লাহর মিসাল পাকের পরবর্তীকালে নামাজের সময়কে পরিবর্তন করে দেওয়া রাসূলুল্লাহর বিশাল পাকের পরবর্তীকালে ইয়াজিদ এবং ইয়াজিদের পূর্বপুরুষ চেয়েছিল আযানের সময়কে পরিবর্তন করে দেওয়া রাসূলুল্লাহর বিশাল পাকের পর ইয়াজিদের পূর্বপুরুষ চেয়েছিল জুম্মার টাইমকে চেঞ্জ করে দেওয়া ইয়াজিদের পূর্বপুরুষ রাসূলুল্লাহর বিশাল পাকের পর ওরা চেয়েছিল খুতবার মধ্যে অনেক কিছু এডিশন করা খুতবাকে পরিবর্তন করা ইয়াজিদের পূর্বপুরুষ রাসূলুল্লাহর বিশাল পাকের পর এমন কি আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে যে আমরা খানায় কাবা তাওয়াফ করি সেই তাওয়াফেও তারা ইন্টারফেয়ার করেছিল এমন কি জোরে তাওয়াফ করতে দিত না আস্তে আস্তে হাজীদেরকে তাওয়াফ করতে হতো তো ভাই আজকে রাসূলুল্লাহর বিশাল পাকের 1400 বছর পর ইমামে হুসাইনের শাহাদত পাকের 1350 বছর পর কোথাও শুনেছেন যে শুক্রবারের জুম্মা শুক্রবারের পরিবর্তে রবিবার পড়ানো হয়েছে শুনেছেন শুনেছেন রাসূলুল্লাহর বিশালের পরবর্তীকালে ইয়াজিদের পূর্বপুরুষ সেটা করতে চেয়েছিল কিন্তু ইমামে হুসাইনের শাহাদত পাকের পর শুক্রবারের জুম্মা শুক্রবারই হয় এবং কিয়ামত তাকতায় হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনদিন শুনেছেন যে নাম মসজিদের মধ্যে বসে মদ্যপান করা হয় শুনেছেন শুনেননি শুনবেনও না কিন্তু রাসূলুল্লাহর বিশাল পাকের পর ইয়াজিদের পূর্বপুরুষ মসজিদের মধ্যে শারাব পান করাকে হালাল করে দিয়েছে তো আমি ভাই বলতে এটাই চাইছি যে যে সমস্ত জিনিস ইয়াজিদের পূর্বপুরুষ রাসূলুল্লাহর বিশাল পাকের পর অ্যাক্টিভ করে দিয়েছিল লিগ্যাল করে দিয়েছিল তার মধ্যে কোন জিনিস কিন্তু আজ পর্যন্ত সেই আমাদের কাছে ইয়াজিদের তৈরি করা কোন জিনিস এসে পৌঁছায়নি অর্থাৎ কোথাও শুনেছেন যে পাঁচ ওয়াক্তের আযান এক ওয়াক্তে দেওয়া হয়েছে শুনেছেন শুনেননি কোথাও শুনেছেন শুক্রবারের জুম্মা রবিবার পড়ানো হয়েছে শুনেছেন শুনেননি কোথাও শুনেছেন যে মাগরিবের নামাজ বেলা দুটোই পড়ানো হয়েছে কোথাও শুনেছেন শুনেননি কোথাও শুনেছেন মসজিদের মধ্যে শারাব পান করা হচ্ছে শুনেছেন শুনেননি অর্থাৎ এগুলোই হলো ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদত পাকের মুজিজা এবং মর্তাবা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং কাবা শরীফ তাওয়াফ যখন করা হতো তখন ইয়াজিদের পূর্বপুরুষ সেখানে ইন্টারফেয়ার করে রাসূল পাকের বিশাল পাকের পর তারা আল্লাহুম্মা লাব্বাইক পড়া খুব আস্তে আস্তে নিয়ম করে দিয়েছিল জোরে পড়তে দিত না এবং না পড়তে দেওয়ার কারণ তারাই জানে কিসের জন্য তারা করেছিল তবে পড়তে দিত না তো ভাই আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে আল্লাহুম্মা লাব্বাইক ইয়াজিদের ক্ষেত্রে ইয়াজিদিয়াতের ক্ষেত্রে ইয়াজিদের পূর্বপুরুষের ক্ষেত্রে বন্ধ করা তো দূরের কথা এদের ক্ষমতা নেই যে এরা পৃথিবীর কোন জায়গাতে গিয়ে লাব্বাইক ইয়া হুসাইন বন্ধ করে দেয়
লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক বন্ধ তো দূরের কথা, কোন ইয়াজিদের ক্ষমতা নেই লব্বায়েক ইয়া হুসাইন বন্ধ করা দেয়। আছে কারোর ক্ষমতা? আছে কারোর ক্ষমতা? কেন বলুন তো? কারণ আপনি আমেরিকাতে গেলেও পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি আমেরিকাতে গেলে পাবেন কি পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি জার্মানি গেলেও পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি অস্ট্রেলিয়াতে গেলেও পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি কানাডাতে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি নাইজেরিয়াতে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি বাংলাদেশে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি করাচিতে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি সৌদিতে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি দুবাইয়ে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি ইন্ডিয়াতে গেলে পাবেন লব্বায়েক ইয়া হুসাইন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে কি পাবেন লব্বায়েক ইয়া হুসাইন। যার জন্য কবি বলছেন যে আওয়াজ দেগা জব ভি হামে ওয়াক্ত কা হুসাইন, आवाज देगा जब भी हमें वक्त का हुसैन, तो दिल चीर के पुकारेंगे लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन। পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যাই না কেন, সেখানে আমরা লব্বাইক ইয়া হুসাইনের স্লোগান পাই। আর যার জন্য কবি বলছেন যে আওয়াজ দেগা জব ভি হামে ওয়াক্ত কা হুসাইন, তো দিল চির কে পুকারেঙ্গে লব্বাইক ইয়া হুসাইন। তো হাজিরিনে মজলিস, বক্তব্য দীর্ঘক্ষণ করছি না, মঞ্চে সকলেই উপস্থিত আছেন, অসংখ্য ধন্যবাদ খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়া তরফ থেকে এবং সমস্ত পীর ভাই ও পীর বোনেদের তরফ থেকে, ইরান থেকে আগত যে সমস্ত অতিথিরা আজকে এসেছেন প্রত্যেককে আমাদের খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়া তরফ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হবে। হযরত, বেসিক্যালি হোয়াট আই এম সেইং দ্যাট উই ওয়ান্ট টু গিভ ইউ আ স্পেশাল থ্যাঙ্কস অন বিহাফ অফ অল অফ আওয়ার ডিসাইপলস followers, on behalf of our organizations, for your presence, for your valuable speech, for everything, for you to be here. তো হাজিরিনে মজলিস, বক্তব্য আমি দীর্ঘক্ষণ করছি না, এখন আমি মাওলানা সাদিক হুসাইনি সাহেবকে বলবো কিছু দোয়ার মাহফিল করার জন্য, মোনাজাতের জন্য, দোয়ার জন্য। আমি ওনাকে মাইক দেব। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, ওনার দোয়ার অনুষ্ঠান হলে আজকের অনুষ্ঠান কমপ্লিট করা হবে, এবং তারপর আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেকে পীর ভাই পীর বোনেরা, আপনাদের জন্য তাবারক পাকের ব্যবস্থা আছে, তাবারক পাক নিয়ে আপনারা যে যার বাড়ি ফিরে যাবেন, এবং আমার সঙ্গে আমি যাদেরকে ডেকেছি কাজের উদ্দেশ্যে তারা এখানে থাকবেন, তাদের সঙ্গে আমি পরে কথা বলবো যাদেরকে আমি স্পেশালি ডেকেছি কাজের উদ্দেশ্যে। সকলে মিলে আমাদের প্রত্যেকের হাজিরির কবুলিয়াতের জন্য এবং এই পবিত্র মাহফিল পাকের পয়গামে হুসাইনিয়াতের কবুলিয়াতের জন্য সকলে মিলে দোনো হাত বুলন্দ করকে নারে حسین کے صدقے، حسین کے والدین کے صدقے، حسین کے بچوں کے صدقے، حسین کے نانا کے صدقے، اس امت کو پروردگار اتحاد کے راستے پہلا، پروردگار اس امت کو اور تمام انسانیت کو جس کو امام حسین نے بچایا، تمام انسانیت آج تشنا ہے حسین ابن علی کے پیغام کی، میرے اللہ اس پیغام کو پوری دنیا میں عام کر۔ اے میرے اللہ، تیری بارگاہ میں ہم ملتجی ہیں امام حسین کے صدقے، حاضرین مجلس جو یہاں پہ موجود ہیں ان سب کی دلی آرزویں پوری ہوں، جتنے مومنین یہاں پہ حاضر ہیں پروردگار سب کی دلی تمنائیں پوری ہوں، سب کی مشکلات امام حسین کے توسط سے حل ہوں۔ پروردگار دنیا پہ اس چھائے ہوئے ظلم کے بادل امام حسین کے صدقے میں یہ ختم ہو جائیں۔ پروردگار ہمیں توفیق عطا فرما
कि हम इमाम हुसैन के रास्ते पे चल सकें, इमाम हुसैन की सीरत को अपना सकें, पैगाम इमाम हुसैन को आम कर सकें। अज़ादारी ये सैयदुश्शोहदा के जरिए से दुनिया को इमाम हुसैन का सही पैगाम पहुंचा सकें। परवरदिगार तमाम हाजरीन मजलिस, यहाँ जनाब सज्जादा नशीन साहब और तमाम हजरात जो यहाँ पे मौजूद हैं, उन सब को परवरदिगार अपने हिफ्ज अमान में करार दे, उन सब की दिली आरजुओं को पूरा कर। परवरदिगार इस मजमे को इमाम हुसैन अलैहिस्सलाम के रोज़े अक़दस की ज़ियारत नसीब हो। परवरदिगार तेरी बारगाह में हम अर्ज़दाश्त हैं, गुजारिश करते हैं मेरे मौला कि इन तमाम जुल्म से नजात देने के लिए हमारे आखिरी इमाम इमाम ज़माना के ज़हूर में ताजील फरमा। वतकब्बल मिन्ना इन्नका अंतस समीउ दुआ। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। आज के अनुष्ठान एखाने शेष करा होच्छे। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। আপনাদের প্রত্যেকের জন্য তাবারক পাকের ব্যবস্থা আছে, যেভাবে তাবারক পাক নেওয়া হয় সেভাবে তাবারক পাক নিয়ে আপনারা যে যার বাড়ি ফিরে যেতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। बताना मेरे हुसैन का है हर जमाना, मेरे हुसैन का है हर जमाना, मेरे हुसैन का है। बोली जहरा ये आश्क दो मुझको, खजाना मेरे हुसैन का है।